নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা হলে ম্যাট্রিক্স এর ম্যাথামেটিক্স স্টার্ট করব। এই ভিডিও থেকে আমি স্টার্ট করলাম, বিভিন্ন ধরনের আরো ভিডিও বানাবো ম্যাট্রিক্স রিলেটিভ ম্যাথামেটিক্স এ। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে শুধুমাত্র আমরা দেখেছি যে ম্যাট্রিক্স কি, কত ধরনের ম্যাট্রিক্স হয়, বাস এতটুকুই আমরা করেছিলাম, কোনো ম্যাথামেটিক্স আমরা ওখানে ট্রাই করিনি। তো এই ভিডিওতে আমরা হলো ম্যাট্রিক্স এর ম্যাথামেটিক করব। তো ফার্স্ট যে ম্যাথামেটিকটা আমরা করব সেটা হলো ট্রান্সপোজ বার করা। অর্থাৎ হলো একটা ম্যাট্রিক্স আমার দেওয়া থাকবে, এখানে এটা দেখে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ম্যাট্রিক্স, যেটা হলো আমার হলো অবভিয়াসলি হলো 2×3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমরা এই 2×3 ম্যাট্রিক্স এর হলো ট্রান্সপোজ বার করব। অর্থাৎ এ দেওয়া আছে, এটি বার করতে বলছে, T4 হলো ট্রান্সপোজ। তো কি করে হলো বার করব? তো ট্রান্সপোজ বার করার ফর্মুলাটা হলো যে যখন কোন একটা ম্যাট্রিক্স, পার্টিকুলার ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেটা ট্রান্সপোজ বার করতে গেলে যেখানে সেখানটায় আমার রোটা কলামে চেঞ্জ করব, নয়তো কলামটাকে আমরা রোতে চেঞ্জ করব। এই দুটার মধ্যে যে কোনো একটা টেকনিক ফলো করলেই হবে, ঠিক আছে। নয়তো রোটাকে, রোগুলাকে আমরা কলামে চেঞ্জ করব, নয়তো কলামগুলাকে আমরা রোতে চেঞ্জ করব। তাহলে কিভাবে করা যাবে? তাহলে এই ম্যাট্রিক্স হলো এটা, তাহলে এটার এটি যদি আমরা বার করি, ঠিক আছে, তাহলে কিভাবে হবে? সিম্পল ভাবে তাহলে এটা হলো 2×0 আছে, এটা হলো আমরা করছি কি, কলামটাকে রোতে চেঞ্জ করছি, তাহলে কলামটা রোতে চেঞ্জ হবে। এটা হলো ফার্স্ট কলাম, তাহলে রোতে চেঞ্জ হলো এরকম আছে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 2×0। নেক্সট এটা একইরকম হবে, এটা আছে, এটা এরকম আছে, আবার এরকম হয়ে যাবে, তাহলে -1×2। নেক্সট হলো 0×4, এরকম আছে, এরকম হয়ে যাবে, তার মানে হলো 0×4। তো এটাই হয়ে গেল আমার এটি, অর্থাৎ হলো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। সুতরাং ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স করতে গেলে আমাকে একটা জিনিসই ফলো রাখতে হবে, নয়তো রোটাকে আমি কলামে চেঞ্জ করবো, নয়তো কলামটাকে আমরা রোতে চেঞ্জ করবো। আমরা কি করলাম? কলামটাকে রোতে চেঞ্জ করলাম। আপনারা রোটাকে কলামে যদি চেঞ্জ করতেন তাহলে সেম জিনিস হতো। আবার লক্ষ্য রাখুন, এটা হলো রোটা, তাহলে এটা হলো কলামে চেঞ্জ হবে, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে দেখেন যে এরকমই আসছে না, এই যে দেখেন এই লাইনটা, ঠিক আছে, এটা এরকম হয়ে গেছে, রোটা কলামে চেঞ্জ হয়ে গেছে, একইরকমভাবে এই রোটাও কলামে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেম টেকনিক, আপনারা দুটার মধ্যে যে কোনো একটা মেথড ফলো করতে পারেন, নয়তো রোটাকে কলামে চেঞ্জ করবেন, নয়তো কলামটাকে রোতে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো নেক্সট আর একটা এক্সাম্পল ট্রাই করা যাক, চলুন। নেক্সট এই যে আর একটা এক্সাম্পল, এখানেও দেখতে পাচ্ছেন একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা হলো 3×3 ম্যাট্রিক্স। তো এটার এটি বাই করতে বলছে, টেকনিক কি, রোটাকে কলামে নয়তো কলামটাকে রোতে আমরা চেঞ্জ করব। তো ঠিক আছে, আমরা এখানে কলামটাকে রোতেই চেঞ্জ করি, যেটা আমরা শিখলাম। তাহলে এটা এরকম আছে, কলামটা এরকম রোতে হয়ে যাবে, তাহলে ফার্স্ট এটি, তাহলে হবে আমার এরকম ভাবে আসবে, ঠিক 3×2×1। তারপর নেক্সট এটা -1×5×2 যেটা আছে আর কি, এটাকে আবার এরকম হয়ে যাবে, ঠিক আছে, একইরকম ভাবে -1×5×2। নেক্সট হলো আবার 4×6×3, তাহলে 4×6×3, বাস যেখানটা হলো কলামটাকে আমরা রোতে হলো চেঞ্জ করলাম, ঠিক আছে। তো এইভাবেই হলো কোন একটা পার্টিকুলার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হলো বার করতে হয়, ঠিক আছে। এই ভিডিওতে এত পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা হলো অন্য কিছু শিখবো। ধন্যবাদ।